नमस्कार আমরা যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যার জন্য আপনারা উদ্বিগ্ন ছিলেন যে কি হবে এইটুকু ধরে রাখুন 100% আমরা কনফার্ম করতে পেরেছি আপনারা সবাই যারা 500 টাকা করে দিয়েছেন এখন পর্যন্ত অনেকেই WhatsApp গ্রুপে ঢুকেছেন অনেকেই কিন্তু আসতে পারেননি বিভিন্ন কারণে মানে আমাদেরকে আমরা অ্যাড করতে এখনো পারিনি রাতের মধ্যে সবাই অ্যাড হয়ে যাবেন এবং ওই গ্রুপে সমস্ত তথ্যের পরবর্তী তথ্য সমস্ত কিন্তু ওই গ্রুপেই দেয়া হবে অন্য ফেসবুক বা অন্য কোথাও দেয়া হবে না কালকের মধ্যে আমাদের আরো বেশ কিছু লাখ টাকা দরকার আপনারা যারা এখনো দেননি মাত্র আমাদের 300 থেকে 400 জন টাকা দিয়েছেন এখনো যারা দেননি তারা অবশ্যই দেন তবে আমরা কিন্তু এগিয়ে যাব আমরা এগিয়ে চলে এসেছি পেছনে আর কোনো পথ নেই কিন্তু আপনারা সবাই মিলে সাহায্য করুন তবেই আমরা কিন্তু আমাদের জয় কিন্তু নিশ্চিত হবে নাসিম তার বক্তব্য জানিয়েছে এবং ও একটা বিষয়ে এসে থেকেই বলছে যে সেই সময় যদি হরিশ সালভের নামটা যদি আমরা না তুলতাম তাহলে হয়তো খুব ভালো হতো আজকে আমরা 1 কোটি 20 লক্ষ টাকা কোনো বড় ব্যাপার ছিল না কিন্তু ঘটনা যেটা ঘটেছে ওই সময় ও কিন্তু হরিশ সালভেকে নেওয়ার দিকে এগিয়ে গিয়েছিল যাই হোক সেটা কোনো একটা ঘটনাতে সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে দরকার হলে আমরা নেব আজকে আমরা সুপ্রিম কোর্টে যে অবস্থাতে রয়েছি তাতে কাউকে কিন্তু আমরা ছোটভাবে দেখছি না যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করবে সেই জায়গায় আমরা তার আগে কিন্তু এগিয়ে চলেছি আপনাদেরকে আমরা অ্যাসিওর করছি যে কনফারেন্সের জন্য যে টাকাটা আমরা 500 টাকা ধার্য করেছিলাম সেটা কিন্তু শিক্ষক শিক্ষিকারাই যারা ইচ্ছুক তারা সক্রিয়ভাবে কিন্তু সহযোগিতা করেছেন গ্রুপের যে লিংক সেই লিংকটা কিন্তু অনেকের কাছে পৌঁছায়নি দয়া করে আমরা বলছি আপনাদের স্বার্থে আমাদের স্বার্থের জন্য নয় আপনাদের স্বার্থের কথা ভেবে আমরা বলছি প্রত্যেকটা চক্রতে প্রত্যেকটা সহকর্মীকে এই লিংকটা শেয়ার করুন আপনার জন্য আপনাদের ইচ্ছা তবে পূরণ হবে আজকে আমরা বিকেল 5টা অবধি সময় দিয়েছিলাম তারপরও আমরা সময়টাকে এক্সটেন্ড করছি সোমবার দিন রাত 8টা পর্যন্ত প্রত্যেকেই চেষ্টা করুন এই লিংকটা শেয়ার করে সক্রিয়ভাবে আসার চেষ্টা করুন 500 টাকা কোনো বড় ব্যাপার নয় এই 500 টাকা থেকে আমরা কনফারেন্সের টাকাটা খরচ করব যা টাকা বেঁচে থাকবে সেটা আমরা হিয়ারিং এ খরচ করব এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে আপনারা যারা যে যেখানে পিটিশনার হয়েছেন সেখানে যেমন আপনারা কন্টিনিউ করবেন সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং কিন্তু 10টা 15টা হবে না হবে খুব বেশি হলে একটা বা দুটো ওই এটাতে কিন্তু খেলা ঘুরে যাবে একদম পরিষ্কার জানিয়ে রাখছি ক্যালকাটা হাইকোর্টে কিন্তু আমাদের মেন মামলা যদি আমাদেরকে সেকেন্ড টাইম যেতে হয় তখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে যাব কিন্তু এটাও মাথায় রাখবেন যে এই মামলার মোড় ঘোরাতে গেলে আমাদেরকে নাম করা আইনজীবী সহযোগিতা নিতে হবে কাউকে আমরা ছাড়তে চাইছি না হিয়ারিং এ যারা 500 টাকা দিয়েছেন ইতিমধ্যেই তারা খুব বেশি হলে 200 টাকা দেবেন যদি আমাদের সংখ্যা বাড়ে যদি সংখ্যা কমে তাহলে 500 টাকা দেবেন আর যদি মনে করেন যে আরো সংখ্যা কমে গেছে তাহলে 1000 টাকা দেবেন সেটা নির্ভর করছে সংখ্যার উপরে 10000 জন যদি যুক্ত হয়ে যান 500 টাকা করে দিলে 50 লক্ষ টাকা ওঠে এই টাকার মধ্যে আমাদের কনফারেন্সের টাকা হয়ে যাবে আমাদের হিয়ারিং এর টাকা হয়ে যাবে সুতরাং কোনো বাড়তি টাকা দিতে লাগবে না সবাইকে যুক্ত করুন আর দয়া করে হাত জোর করে বলছি যদি এবারে আমরা না সফল হতে পারি আর দয়া করে অনুরোধ করবেন না স্যার আপনারা চেষ্টা করুন আমাদের মান সম্মান আছে আমাদের পরিবার আছে আমাদের নিজস্ব কেস আছে সেটাতে আমরা মন দিতে চাই শুধুমাত্র আপনাদের কথা ভেবে আমরা এগিয়ে গিয়ে এখন যদি মই গাছে তুলে দিলেন মইটা কেড়ে দিলেন ক্ষতি আপনার আমাদের কিচ্ছু হবে না যা টাকা রিসিভ করেছি কনফারেন্সে যেটা খরচ হবে হবে বাকি টাকাটা কিন্তু আমরা আপনাদেরকে পার্সোনালি ভাগ করে দেব আর একটা কথা এখানে কোনো মাধ্যম নেই সরাসরি ভাবে নাসিম বা দেবায়ন বা আমাকে বা আমাদের সংকল্পটাকে বা তুহিন বা মৈনান বা যারা যারা রয়েছে প্রত্যেককেই ফোন করুন একটাই সিস্টেম 500 টাকা এর উপরে কেউ এখন কোনো টাকা দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা সার্কুলেট করছি আজকে কোচবিহার থেকে এসেছিল যারা তাদেরকে আমরা অনুমতি দিয়েছি যে আপনারা টাকাটা তুলুন আমাদের হাতে লিস্ট করে দিয়ে যাবেন সুতরাং এতটাই সবচেয়ে কাজ করা হচ্ছে যাতে কোনো রকম কেউ বিতর্ক না করতে পারে ধন্যবাদ।